আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পাবনায় সরকারি অফিসার্স কোয়ার্টারের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত মিশ্র ফল ও সবজি চাষ, সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ। এবং চাঁদপুরের ফরিদগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে সাথী ফসল চাষ, বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। এখনকার সংবাদ আলোচনা একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনায় সরকারি অফিসার্স কোয়ার্টারের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে মিশ্র ফল ও সবজি আবাদ করে দৃষ্টান্ত গড়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন বিচারক। সরকারি অব্যবহৃত জমিতে এই প্রয়াস এবং সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামানের রিপোর্ট। দীর্ঘদিন পরিত্যক্ত পড়েছিল পাবনা সরকারি অফিসার্স কোয়ার্টারের প্রায় দু একর জমি। ২০১৯ সালে এই জমিতে মিশ্র ফল ও সবজি আবাদের উদ্যোগ নেন কোয়ার্টারের বাসিন্দা পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইশরাত জাহান মুন্নি। তাদের নিবিড় পরিচর্যায় মাত্র চার বছরেই পরিত্যক্ত আঙিনাটি আম, জাম, কাঁঠাল, লিচু, কুল, মালটা, কামরাঙা, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক সহ নানা জাতের ফল ও সবজিতে ভরে উঠেছে। এইভাবে যদি আমরা সবাই আমাদের এলাকাতে সুন্দর রূপান্তর করতে পারতাম তাহলে অনেকে উপকার হতো, পরিবেশের সুরক্ষা হতো, মানুষও ভালো থাকতো, আমরা বুক ভরে শ্বাস দিতে পারতাম। যে গাছগুলো আছে ফলের গাছ সেগুলো নিজের সন্তানের মতোই আমরা যত্ন নিয়েছি। যখন এই গাছগুলোতে মানে ফলে ফলে সুশোভিত হয়ে থাকে, এই গাছগুলো দেখলে তখন সত্যি আনন্দে মন ভরে ওঠে। মিশ্র ফল ও সবজি চাষে নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ থেকে আমরা মাঝে মধ্যে স্যার কল করলে আমরা এসে দেখে পরামর্শ দিই এবং এটা স্যারের উদ্দেশ্যই হচ্ছে বিষমুক্ত খাবার খাওয়া। সারা দেশের সব সরকারি দপ্তরের পরিত্যক্ত জায়গায় পাবনা অফিসার্স কলোনির মতো সমন্বিত কৃষি খামার গড়ে তোলা গেলে নিরাপদ এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনের একটি নতুন দিগন্তের উন্মোচন হবে এমনটি প্রত্যাশা করেন কৃষি সংশ্লিষ্টরা। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এবার চ্যানেল আই কৃষি সংবাদে বিরতি নিয়ে নিচ্ছি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। চাঁদপুরের ফরিদগঞ্জে সাথী ফসল চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। স্বল্প সময়ে একই খরচ ও একই জমিতে একাধিক ফসল ফলাচ্ছেন কৃষক। কৃষি বিভাগ বলছে শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতি অবলম্বন করে সাথী ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাবনায় সরকারি অফিসার্স কোয়ার্টারের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত মিশ্র ফল ও সবজি চাষ, সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ। এবং চাঁদপুরের ফরিদগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসল চাষ, বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।